শোনা যাচ্ছে একের পর এক টলিউড অভিনেতাদের নাকি এবার সুযোগ করে দেওয়া হচ্ছে বলিউডে। এটা কি তাদের অভিনয় ক্ষমতার জন্য, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো রহস্য? চলুন এই আগামী তিন মিনিটে সেই রহস্যই উন্মোচন করা যাক। শাশ্বত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী অনেকদিন ধরেই বাংলা মুম্বাইয়ের নিত্যযাত্রী। একটা সময় চূর্ণী গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় ঘর ছিল মুম্বাই। তখন তিনি মুম্বাইয়ের ছোট পর্দায় একের পর এক ধারাবাহিকের জনপ্রিয় মুখ। আরব সাগরের তীরে বাংলার অভিনেতা অভিনেত্রীদের এই নিত্য আনাগোনা নিয়ে গুঞ্জনও প্রচুর ছড়ায়। এই মুহূর্তে জ্বলন্ত ইস্যু বলিউড নাকি খরচ বাঁচাতে বাংলার অভিনেতাদের ডাকছে। সেই ডাকে সাড়া দিয়ে তাঁরাও বলিউডে জনপ্রিয় হচ্ছেন, পায়ের তলার মাটি শক্ত করছেন আরো। যীশু ইতিমধ্যে এই কটাক্ষে বিদ্ধ। চূর্ণী খুব শিগগিরই কলকাতা ছাড়ছেন করণ জোহরের আগামী ছবি রকি আর রানী কি প্রেম কাহানি শুট উপলক্ষে। ছবিতে রয়েছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শবানা আজমি, আলিয়া ভট্ট, রণবীর সিং, টোটা রায়চৌধুরী প্রমুখ। বিতর্কিত বিষয় নিয়ে কি মতামত অভিনেত্রীর, চলুন তা শোনা যাক। আমি এখনো এই ধরনের কোনো কথা শুনিনি, করণ জোহর বা তার প্রযোজনা সংস্থা খরচ করেই বাঙালিদেরকে নিয়ে যাচ্ছে, খরচ বাঁচাতে ডাকছেন বা সুযোগ দিচ্ছেন এমন কথা যারা ভাবছেন তাদের সত্যি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। চূর্ণীর দাবি, অর্থ খরচ নিয়ে অত্যন্ত ধর্মা প্রোডাকশন ভাবে না, কারণ তাদের সুযোগ দেন যাদের তিনি যোগ্য মনে করেন। অন্তত তার ক্ষেত্রে এই যুক্তি খাটে, কারণ তিনি বাকিদের মতো ঘন ঘন মুম্বাই যাতায়াত করেন না। ধর্মা প্রোডাকশনের এই ডাকে খুশি পরিচালক স্বামী, অভিনেতা পুত্র উজানো, তৃপ্ত চূর্ণী নিজেও জানিয়েছেন তার ছোটবেলার প্রিয় অভিনেতা শবানা আজমি আছেন এই ছবিতে, তার সঙ্গে একই পর্দায় আসবেন ভেবেই উত্তেজিত তিনি। করণ জোহর মানেই বিতর্ক, স্বজন পোষণ না কুচু স্বভাবের জন্য প্রচণ্ড দুর্নাম তার। আসলে ঠিক মানুষটি কেমন, চূর্ণীর কথায় যেমন বিদ্বান তেমনই বুদ্ধিমান, ভীষণ ভদ্র, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়। তিনি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা নিজে উত্তর দেন। ইতিমধ্যেই আমি একাধিকবার কথা বলেছি ওঁর সঙ্গে, কারণ মনে করেন পরিচালকের সঙ্গে অভিনেতা কথা বলতে পারলে উভয় পক্ষেরই উপকার। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.